সোমবার পূর্ব লন্ডনের আমারগাঁও রেস্টুরেন্টে সিলেট সিটি সার্কেলের উদ্যোগে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক জাকির হোসেনের সম্মানে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান এতে সভাপতিত্ব করেন সায়ান শাহীন পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ও জাবেদুর রশিদ তাদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জাকির হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজুর রহমান খান আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম, মিসবা লন্ডন মহানগর আওয়ামী লীগের ধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জায়েদ আহমদ সাদ লন্ডন মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হান্নান মিয়া যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আজাদ যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আকিক খান রুহুল চৌধুরী আহমদ কবির সুইটি আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান চৌধুরী টাওয়ার হেমলেটের সাবেক স্পিকার আহবাব হোসেন সরোয়ার হোসেন সোনাহর আলী রিঙ্কু আশরাফ হোসেন মাহফুজ আহমেদ সুমন চৌধুরী আহমেদ রাসেল খান আলম চৌধুরী মার্জান চৌধুরী তালুকদার মাহমুদ মিয়া অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন